সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী আছেন, কৃষি গুচ্ছ পরীক্ষার্থী যারা, তাদেরকে আজকের এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টই খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও দেখা যায় যে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা অনেক সময় আসে না, শুধুমাত্র কিছু টেকনিক বা পরীক্ষার হলটাকে আপনি ওভারকাম না করার কারণে বা নিজের কিছু ভুলের জন্য। তো সেই জন্য আমরা কিছু কথা বলবো, যে কথাগুলো আপনার জন্য খুবই উপকারী হবে, এবং কিছু বিশ্লেষণ, এবং কত মার্ক পেলে আপনার চান্সটা মোটামুটি হয়ে যাবে সেটা আমরা একটু বলতে চেষ্টা করব। তো প্রথমেই জানা যাক এবারের পরীক্ষার বিষয়গুলো। তো প্রথমত আমরা জানি যে সায়েন্সের যে চারটা বিষয় আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং হচ্ছে ম্যাথমেটিক্স। তো আগের বছরগুলোতে দেখা যেত যে 4-25-100 মার্কে পরীক্ষা হয়ে যেত, উচ্চ হওয়ার পর থেকে এগুলো কিন্তু মান বন্টনও ভিন্নতা এসেছে। যেমন কেমিস্ট্রিতে হচ্ছে 20 মার্ক, ফিজিক্সে হচ্ছে 20 মার্ক, ম্যাথে হচ্ছে 20 মার্ক, কিন্তু বায়োলজিতে হচ্ছে 30 মার্ক। এখানে আপনার কত হচ্ছে? 90। 4-20-80, এখানে 10-20-90, আর 10 মার্ক হচ্ছে আপনার ইংলিশে থাকে। তো এই 100 মার্ক, তো যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য দেখা যায় যে 50% মার্ক যদি আপনি উঠাতে পারেন তাহলে আপনার নামটি লিস্টে চলে আসে। তো এখানে এই জন্য একটা কথা বলে রাখা দরকার, অনেকেই বলেন যে আমি যদি মানে আন্দাজে দাগানো বা একটু চেষ্টা করে দাগানো আছে না, যে মনে হচ্ছে এরকমটা হবে এরকমটা হবে, ওগুলো দাগানোর ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ চলে আসে। তো যদি আপনার 50% পরীক্ষায় কমন পড়ে যায়, যদি আপনি দেখেন যে আপনার মার্ক মোটামুটি 50-51 পেয়ে যাবেন, তাহলে আপনি রিস্কটা না নেওয়াই ভালো। কারণ রিস্ক নিলে যদি আপনার ভুল হয়, তাহলে ভুল হয়ে পরীক্ষায় ফেল করার চেয়ে নামটা লিস্টেড হওয়া কি বেশি ভালো নয়? তো সেই জন্য যদি দেখেন যে আপনার 50% বা 50% মার্ক কমন পড়ে গেছে, তাহলে রিস্কটা নেওয়ার প্রয়োজন নেই। যদি আরও কম থাকে তাহলে সেক্ষেত্রে রিস্ক নেবেন, আর রিস্কটাও এমন হওয়া উচিত যে 4টা অপশনের মধ্যে আপনার মোটামুটি 2টা অপশন মনে হয় যে মানে 2টা অটোমেটিক্যালি আপনি বাদ দিয়ে দিতে পারেন, বাকি 2টার মধ্যে মনে হবে যে 1টা হতে পারে, সেই ক্ষেত্রে রিস্ক নেওয়া যায়, বাকি ক্ষেত্রে রিস্ক না নেওয়াটাই ভালো। তো এই যে বায়োলজি 30 মার্ক, কেমিস্ট্রি 20, ফিজিক্স 20 এবং ম্যাথে হচ্ছে 20, ইংরেজিতে 10 মার্ক। তো ইংরেজিটা হচ্ছে যে যারা আর্টসের স্টুডেন্ট আগে থেকে ইংরেজি পড়েছেন তাদের জন্য তো সুবিধা, হ্যাঁ, কিন্তু এখানে তো আর্টসের স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছে না, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এখানে সব সায়েন্সের স্টুডেন্ট, সেই জন্য ইংরেজিটা কিন্তু আহামরি খুব জটিল ইংরেজি এখানে দিবে না। তো আপনার ইংরেজি নিয়ে এই জন্য খুব ভয় পাওয়ার কিছু নেই, 10টার মধ্যে আপনার যদি 5টা 6টা হয়, 50% উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস করবেন। তো একই ক্ষেত্রে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোর ক্ষেত্রে আপনি যারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিতে যাচ্ছেন বা গুচ্ছ পরীক্ষা দিবেন, তারা কিন্তু অবশ্যই আপনার কাছে কৃষি রিলেটেড একটি বই, অ্যাডমিশন টেস্টের একটি বই আছে। আমি কোনো বইয়ের নাম বলতে চাই না, কারণ নাম বলতে গেলে আবার হচ্ছে অনেকের একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়। তো আপনার ওই বইগুলো থেকে কিন্তু ব্যাখ্যার সব প্রশ্নগুলো সলিউশন করতে হবে, আপনারা হয়তো ইতিমধ্যে করেছেন। তো পরীক্ষার আগের রাত্রের কাজ হচ্ছে শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো সলভ করা, সলভও আপনারা আগে করেছেন কিন্তু আবার বিগত সালের প্রশ্নটা ভালোভাবে দেখে নেওয়াটা হচ্ছে কাজ। তো এখন কি দেখবেন, ওই প্রশ্ন শুধু দেখলে হবে না, প্রশ্নের সাথে যে ব্যাখ্যা দেওয়া থাকবে ব্যাখ্যাটা খুব ভালো করে পড়বেন, দেখা যাবে যে এখান থেকে 10টা মার্ক কমন পড়বে, বিগত সালের প্রশ্নের ওই ব্যাখ্যা থেকেই 10টা মার্ক কমন পড়বে, সরাসরি প্রশ্ন কমন পড়বে না, কিন্তু এমন কিছু প্রশ্ন আসবে যেটা দেখবেন ওই ব্যাখ্যার সাথে মিল ছিল, ব্যাখ্যার সাথে রিলেটেড ছিল, এরকম 10টি প্রশ্ন আপনি সেখান থেকে পাবেন। তো পরীক্ষার আগের দিন রাত্রে বেশি সময় নেওয়া যাবে না, বেশি রাত জাগা যাবে না, শুধুমাত্র এই প্রশ্ন সলিউশন ব্যাখ্যা করে ঘুমিয়ে যাবেন। আর আপনার যেটা বললাম 50% মার্ক যদি আপনি আনসার করতে পারেন বা আপনি যদি দেখেন যে আপনার 50% কমন পড়ে গেছে, তাহলে রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আর যদি 50% কম হয় সেক্ষেত্রে রিস্ক নেবেন, আর রিস্ক নেওয়ার ক্ষেত্রে যেটা বললাম যে অন্তপক্ষে ওই এমসিকিউগুলো দাগাবেন যেগুলো 2টা মানে আপনি 50% অপশন বাদ দিয়ে দিতে পারবেন, যে বাকি 50%-এর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এরকমটি দাগ দেবেন। তো বায়োলজি তো মুখস্থবিদ্যা, এটাতে মার্ক কিন্তু তোলার খুব জায়গা আছে, 30-এর মধ্যে আপনি যদি 25 উপরে তুলতে পারেন তাহলে খুব ভালো হবে, এবং এটা কিন্তু আপনার সময়ও বাঁচিয়ে দিবে। বায়োলজি ডাইরেক্ট মুখস্থবিদ্যা, বায়োলজি তো আর বুঝে টুঝে কিছু করতে পারবেন না, ফিজিক্সে অঙ্ক করতে হবে সুতরাং এখানে একটু সময় লাগবে, ম্যাথে অঙ্ক করতে হবে এখানে একটু সময় লাগবে, কেমিস্ট্রিটা অনেকটা মুখস্থবিদ্যার মতোই প্রায়, তবে কিছু বিক্রিয়া থেকে মান বের করা কিছু সলিউশন করা লাগতে পারে। তো সেক্ষেত্রে সময়টা কিন্তু মেক আপ করতে হবে, পরীক্ষা হলে সময় খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথা ঠান্ডা রাখতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে অপশন টেস্ট আপনাকে অনেকটা উপকার দিবে, অপশন টেস্ট আপনি করার চেষ্টা করবেন, যদি দেখেন যে
প্রশ্ন কমন পড়া নাই সেই ক্ষেত্রে অপশন টেস্টের দিকে আগে গুরুত্ব দেবেন। অপশন টেস্ট দিয়ে আপনি দেখা যাবে যে কিছু সলিউশন করে ফেলতে পারবেন এবং উত্তর খুঁজে বের করতে পারবেন। আর ম্যাথের জন্য গাইড আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়ে যাবে। আপনি ম্যাথের ক্ষেত্রে যেই প্রশ্নগুলো বারবার আসে পরীক্ষায় ওই প্রশ্নের অধ্যায়গুলো মূল বই থেকে সলিউশন করবেন, তাহলে আপনি অল্প সময়ে ম্যাথটা কভার করতে পারবেন। আর যদি গাইড সলিউশন করতে যান একই রকম অনেক প্রশ্ন থাকবে, সলিউশন করতে তো আপনার অনেক সময় লেগে যাবে। সেজন্য ম্যাথের জন্য আমার পরামর্শ থাকবে যে যেই প্রশ্নগুলো বারবার বেশি পরীক্ষা আসে যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো হচ্ছে মূল বই থেকে আপনি সলিউশন করে নেবেন, ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে অঙ্ক করতে করতে এক সময় দেখা যাবে যে ওই ফর্মুলা আপনার শর্টকাট হয়ে গেছে, মানে আপনি অটোমেটিক্যালি ম্যাথের শর্টকাট খুঁজে বের করতে পারবেন। আর নর্মালি সচরাচর আমরা শর্টকাটের পেছনে কি দৌড়াই, কিন্তু সত্যিকার অর্থে সাকসেসের কোনো শর্টকাট নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো খুব ভালোভাবে পরীক্ষাটা আপনারা ঠান্ডা মাথায় দেন। কৃষি গুচ্ছ যেটা আছে সেই বিষয়ে আমি বললাম। আর কাট মার্ক নিয়ে একটা কথা ছিল যে নর্মালি গত বছর হচ্ছে 40 যারা পেয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে লিস্টেড করেছে, মানে 40 গতবার পাস মার্ক ছিল। তো এবারও হয়তো সেরকমই হতে পারে, 40 হলে পাস মার্ক হয়ে যেতে পারে। তবে এটা টোটালটাই নির্ভর করে হচ্ছে আপনার প্রশ্ন প্যাটার্নের উপর। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তো 40 কম হতে পারে, আর প্রশ্ন যদি খুব সহজ হয় সেক্ষেত্রে 40 হবে না কাট মার্ক। তো যে কোনো অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষাতে নর্মালি 50% মার্ক থাকলে লিস্টেড হওয়া যায়। তো কাট মার্ক আপনি এটাই চিন্তা করবেন যে আমাকে 50 পেতেই হবে, 100 মধ্যে 50-এর নিচে যাওয়া যাবে না। তো এই ছিল কথা, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পান, কিংবা আপনার পরিশ্রম সফল হোক, সার্থক হোক, সে প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।